কেটে নাও তোমার টাকা। না না, এসবের কোনো দরকার নেই। তোমার মতো সন্তান যেন প্রতিটি ঘরে জন্ম নেয় বাবা। আসি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাচ্চা, কি লুকাইতেছ? কিছু না। তাইলে ব্যাগের সিট বানায় বলি কে? সই যাবো, সই যাবো। দেখো, এটা আমার পার্সোনাল। আমার কাছে পার্সোনাল এর কি হইলো? সর কইতাছি। আরে সই যাবো। আরে কি করছো? দেখো না, দেখো না, প্লিজ প্লিজ খুলো না। আরে আরে প্লিজ দেখো। মিস লিলিমা, দেখ আমি তো সিনিয়র দোস্ত, সত্যি কই রাখো, তুই ওরে ভালোবাসস কি না? কতদিন ধরে ভালোবাসো? এক যুগ। কস কি এক যুগ ধরে ভালোবাসস? ও কি জানে? জানি না, কখনো বলার সাহস হয়নি। কখনো কি সারাই বুঝাইছ? না। তাইলে চোখমা যা, এসব অসভ্য কাজ কেউ করে নাকি? আরে বেটা, এসব ইশারা ইঙ্গিত ছাড়া প্রেম হয় না। আমার দিকে তাকা, এইভাবে চোখ মার, চোখ এইভাবে দুই চোখে না, এক চোখ খোলা রেখা, আরেক চোখে ফালা। দেখো দেখো করতাছি কি, এইভাবে দুই চোখ পিটপিট করতাছ কেন? এইভাবে এক চোখ খোলা রেখা, আরেক চোখ বন্ধ কর। ঠিক আছে। এক একে খাচ্ছ তো, তোমার পেটে পীড়া হবে, দিচ্ছি না কেন জানো? শিল্পী মানুষের টক খেতে নেই, আগে তো খাই পরে বুঝা যাবে। যাও জলদি তৈরি হয়ে এসো, যাও। আচ্ছা, তুমি অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি। আমার জন্য? হ্যাঁ, আমি এর সাথে মার্কেটে যাব, তাই তোমাকে সাথে নিয়ে যেতে চাই। কিন্তু আগামীকাল তো আমার পরীক্ষা আছে, সেই জন্য এক্ষুনি আমাকে বেরোতে হবে। ওকে, তাহলে স্বপ্নাকে নিয়ে যাই। কোন স্বপ্না? হলো, আমি রেডি, চলো চলো। উড়ি বাবা রে, উড়ি বাবা। আল্লাহর রহমতে অ্যাক্সিডেন্টের হাত থেকে যখন রক্ষা পেয়েছি, তখন মোটর পার্টসের দোকান মালিক আর রক্ষা পাবে না। এটা কি ধরনের ব্রেক ওয়ার দিয়েছেন? কিনেছি এক মাস হয়নি, অথচ এক বছরের গ্যারান্টি দিয়েছেন। ব্যস্ত রাস্তার মধ্যে রানিং অবস্থায় ছিঁড়ে ব্রেক ফেল হয়ে গেছে। যদি বাস ট্র্যাকের নিচে পড়ে যেতাম তাহলে কি হয়? এটা রয় নাই, তাই এখন বিলের রসিদটা মধ্যে দেন, মুই ফ্যাক্টরিতে বাড়াইয়া যাবো, রিপ্লেসমেন্ট হইয়াই লই, হ্যারবাদ আপনি লইয়া যাবেন, বুঝছেন? যদি আমি মরে যেতাম তাহলে আমাকেও কি ফ্যাক্টরি থেকে রিপ্লেসমেন্ট করে আনতেন? আরে মনু, মুই হইতেছি ডিলার, খালি মাল বিক্রি করি। আপনি যা কাউনের কোম্পানি দারে কইবেন। হ্যাঁ হ্যাঁ, কোম্পানিকেই বলবো, আপনি কোম্পানির ঠিকানা দিন। কি হইবে, কি হরবা তুমি? টাইগার টগর কোম্পানির নামে মামলা হইরা, হ্যারে হাজত ডুয়াইবা। টাইগার টগর? ওই টিটি মানে টাইগার টগর আর টনি, ওরা বনের বাঘে সাইয়া ভয়ঙ্কর। আরে তুমি তো দূরের কথা, তোমার সাইয়া বড় বড় রাও, হ্যাগো কিছু করতে পারবে না। ভালো চাও তাহলে ফুটু। কেন ফুটবো? কেন ফুটবো? কেন দেশে আইন কানুন নাই, দেশে প্রশাসন নাই, আমি এই কোম্পানির নামে মামলা করব। হ্যাঁ, টিটি কোম্পানির একটা ব্রেক করে দিন। না ভাই, এই দোকান থেকে জিনিস কিনবেন না, এই দোকানে ভেজাল মাল বিক্রি হয়। আমরা আল্লাহ হেদি ব্যবসা নষ্ট হয়ে যাবে। ভাইরা গায়ে হাত দেবেন না, ভাইরা গায়ে হাত দেবেন না। আরে তাই তো কি আবার তাই তাই মুমে ওর দিন। ভাইয়া চলো, ভাইয়া চলো এখান থেকে। ও সত্যি কথা বলেছি বলে আমার গায়ে হাত তুললেন? ঠিক আছে, আপনারাও ভালো থাকবেন না।
নজর কপালে আর টাইগার টগরের নজর শত্রুর জানে, আর সেই শত্রু হয়ে যদি বেস্ট স্টুডেন্টের খেতাব পাওয়া ওই ছেলে, সত্যি সত্যি ডুপ্লিকেট ব্রেকওয়্যারের কারণে আমার টিটি কোম্পানি নামে মামলা করে দেয়, তাহলে কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বের হয়ে যাওয়ার মতো আমি যে গ্রেট বিজনেসম্যানের মুখোশ পরা আন্ডারওয়ার্ল্ডের একজন, সেই খবর ফাঁস হয়ে যেতে পারে। না, বাঁকা পথে যাবার আগে টাকা দিয়ে ওর সততাকে চাপা দিতে হবে। কারেক্ট, বিকজ মানি ইজ সেকেন্ড গড। চাইলে আরো পাবেন, তবু টিটি কোম্পানির নামে মামলা করে কোম্পানির সুনাম নষ্ট করবেন না প্লিজ। সরি, অন্যায় কাজের জন্য দয়া দেখিয়ে আমি আমার নীতি আদর্শকে বিসর্জন দিতে পারবো না। আপনি আসুন প্লিজ। ভুল করলেন মিস্টার বাদশা চৌধুরী। ন্যায় নীতির আদর্শের শিখরে থাকার জন্য তুই যা করছিস তাতে আমার বুকটা গর্বে ভরে যাচ্ছে বাবা। কিন্তু দুঃখ হলো, মধ্যবিত্তের জীবন নিয়েই বেঁচে থাকতে হবে। তাতেও শান্তি আছে বাবা। পোলাও কর্ম আর বিরিয়ানি খেয়ে যারা বিশাল অট্টালিকায় সুখে থাকার জন্য অন্যায় করে, কোনো না কোনো ভাবে সেই সুখ একদিন অসুখে পরিণত হয়। পাপের টাকা তাদের জীবনে অভিশাপ হয়ে দাঁড়ায়। বাদশা মিথ্যে বলেনি সাজ্জাদ। ভাইজান, নীলিমার জন্য দোয়া চাইতে এলাম। পরশু ও বাংলাদেশের সেরা কণ্ঠশিল্পী প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য কক্সবাজার যাচ্ছে। আপনারা আমাদের সঙ্গে যাবেন। আরামে বসি। অসভ্য, এক্সকিউজ মি, আমি টিকিট নিতে ভুলে গেছি। কন্ট্রাক্টরের কাছ থেকে আমাকে একটা টিকিট এনে দেবেন প্লিজ। চাইলে তোমার জন্য জানো দিয়ে দেবো। বাচ্চা এখানে বসো। না। আরে বসো না। না, লেডিস সিটে বসা ঠিক না। লেডিস সিটে উঠে যেও, এখন বসো। আহা, বসো না। আরে দেখুন, চলো। এই সুন্দরী, এই জামানকে অপমান করে পার পাওয়াটা যে সোজা কথা নয়, আজ তুমি তার টের পাবে। এই নিয়ে চলো কে। Let's go.
বাবা, এটা শাওলিন কুংফু। ওরে বাবা রে বাবা, এই দেখি চাইনিজ কুংফু, এ তো দেখছি মার্শাল আর্ট। এই চল ভাগি। কেউ যদি কাউকে ভালোবাসে তাহলে চোখ মেরে তাকে ইশারায় বোঝাতে হয়, তাই তুমি যেমনি আমাকে ইশারায় বুঝিয়েছ তেমনি আমিও তোমাকে বোঝালাম আমি তোমাকে ভালোবাসি। গেল কোথায়? তুমি ভিজে গেল। আমি ছাতা বন্ধ করার সময় বেখেয়ালি লেগে গেছে, আসলে কারো কোনো দোষ নেই, টোটালি ভুল বোঝাবুঝি, দোষটা আমার। তাহলে মারটা এবার তুই। মানুষের রক্ত চুষা খুনি, সেই শনি থেকে তুই এই ম্যাডামের জন্য আজ বেঁচে গেলি। এই চল। ঘটনা যা হবার হয়েছিল তুমি কেন সত্যি কথা বলতে গেলে? না বললে অন্যায় হতো, ওরা তোমাকে অপমান করতো। এখন তোমাকে যে করলো আমার কাছে অবাক লাগছে, তুমি অত্যাচার মুখ বুঝে সহ্য করলে কেন? তা না করে কি করব, ওই গুন্ডাদের সাথে মারামারি? উরি বাপরে বাপ, চর থাপড় হজম করা সহজ কিন্তু মারামারি করতে অনেক সাহস লাগে, অত সাহস আমার নেই। চুপ করো, তাহলে একটু আগে স্বতন্ত্র মেরেছো কর সাহসে। কথা আছে না, ঝড়ে বক মরে ফকিরের কেরামতি বাড়ে, আমার বেলাও ঠিক তাই ঘটেছিল। কেমন করে যেন আমার জামার ভেতরে একটা ইঁদুর ঢুকেছিল, সেই ইঁদুর বের করার জন্য হাত পা ছোটাছুটি করছিলাম, আর তাতে চমৎকার কাণ্ড ঘটে গেল। মানুষের মাঝে বসবাস না করে তোমাকে জঙ্গলে চলে যাওয়া উচিত। তুমি চাইলে অবশ্যই যাব। না যাওয়ার চিন্তা ভুলেও মাথায় আনিস না দোস্ত, কারণ নীলিমার যে প্রতিযোগিতা অংশ নিতে যাইতেছে সেটা একটা লম্বা টোর হবে, আর এই টোরের মধ্যে তোর মনে যে ভালোবাসার কথা এতদিন পুষা রাখছ সব ওরে কয়নে সুযোগ পাবি, আর এই কেরামত তোর পাশে থেকে সব মেরামত করে দিব। কিন্তু আগামীকাল যে আমার টিটি কোম্পানির মামলা নিয়ে ঝামেলার কাজ রয়েছে। আরে রাখ ওসব মামলা, অহন ভালোবাসার মামলার ফয়সালা করতে হইব, এই যে শেষ সুযোগ। ঠিক আছে আমি যাব। শোন দোস, যেই ভাবে চিন্তা করতাস দেখিস আবার প্রেমের ইতিহাস রচনা করে ফেলাইস না। আমি জানি কি লিখতে হবে। শোন, যা লিখবি দেওয়ার আগে আমারে কিন্তু একবার দেখাইস। তুমি কোনো চিন্তা করো না, আমি লেখার মধ্যে কোনো ভুল করব না। ঠিক যে কি লেখতেছো তা তো দেখতে আসি, লেখো আমি যাই। বৃষ্টি হচ্ছে না? আসি। লাভ লেটার। কি বলছো তুমি, লাভ লেটার ওর হাতে? জি, নীলিমাকে দিয়ে দেবেন। নীলিমাকে দেবে? জি। তোমাকে দিয়েছে কে? কেউ না, আমি দিয়েছি। কি বলছো তুমি, মেয়ের লাভ লেটার কেউ মায়ের হাতে দেয়? ব্যাপারটা আপনাদের কাছে অবাক লাগছে কিন্তু কোনো ছেলের কোনো মেয়েকে সরাসরি লাভ লেটার দেয়াটা আমার কাছে অন্যায় বলে মনে হয়,
তাই মেয়ের গার্জিয়ানের হাতে দেয়াটাই ন্যায়, কারণ তারাই তো তাদের মেয়ের ভালো মন্দ বোঝেন। জীবনে প্রথম দেখলাম। যদি ভালো মনে করেন তাহলে নীলিমাকে দিয়ে দেবেন, আর যদি খারাপ মনে করেন তাহলে ছিঁড়ে ফেলে দেবেন। দারুণ বুদ্ধিমান তুমি। এই চিঠি অবশ্যই আমি নীলিমার হাতে তুলে দেব। দেখলে তো নাজমা, সেই ছোট্টবেলাতে ওকে নীলিমার জামাই করবো বলে যে সিদ্ধান্ত নিয়েছিলাম তাতে কোনো ভুল ছিল না। খোদা তোমাকে দীর্ঘজীবী করুক বাবা, তুমি আমাদের নীলিমার যোগ্য পাত্র। বেঁচে থাকো বাবা। আসি, আসসালামু আলাইকুম। আন্টি, বাদশাহ আপনার যে চিঠি দিচ্ছে তার উত্তর এখনো পাই নাই কেন, সেই কথা আমারও জিজ্ঞাইতে করছে। এসব কি শুনছি মা? ও, আমি তো ভুলেই গেছিলাম, নীলিমা বাদশাহ তোকে দেওয়ার জন্য আমাকে চিঠি দিয়েছিল, রাগ দিচ্ছি। এই নে মা। কিসের চিঠি? প্রেমের। আসলে সব হচ্ছেটা কি? রিয়ালি বিউটিফুল ফ্যামিলি। কি বিশেষ কিছু লিখছে? না, তুমি পড়ো। হইতে বাদশাহ চৌধুরী, পাবে মিস নীলিমা রহমান, প্রিয় নীলিমা, আমার হৃদয়ে চিরস্থায়ী ভালোবাসাটুকু গ্রহণ করো, এটা তোমার প্রতি আমার মিনতি। তোমাকে ভালোবাসি বলার জন্য প্রয়োজন তোমার পারমিশন। পারমিশন? তোমার মনে ভালোবাসার জায়গাটা খালি আছে তা আমি জানি, সেই জায়গাটা আমাকে আশ্রয় দেওয়ার জন্য বিনীত প্রার্থনা করছি। সেই সাথে তোমার ভালোবাসা পাওয়ার যোগ্যতা স্বরূপ আমার জীবন বৃত্তান্ত উল্লেখ করিলাম, যদি তুমি তা জানার পর আমাকে যোগ্য স্বামী হিসাবে মেনে নাও তাহলে আমি আমার প্রাণের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত তোমাকে উপযুক্ত বউ হিসাবে মর্যাদা দিয়ে যাব, তোমাকে সুখী রাখার জন্য জীবন দিয়ে দেব, হালাল মেহনতের কামাই দিয়ে তোমাকে বরণ পোষণ করব। উফ, তোর মতো মানুষ সিঁড়ি পেরে মরে যাওয়া উচিত আছিল। সরি নীলিমা, ওরে যাতে আনা সম্ভব না। প্রেম পত্রে যা লিখছে মনে হয় কোনো আদর্শ ইনস্টিটিউটে চাকরির জন্য আবেদন করছে, তবে ও খারাপ না, সব কিছুতেই সিনসিয়ার। তোমার কাছে কলম হবে? হ্যাঁ আছে, এলো। বাপ খানা দেখো, মনে হয় বিশ্ব প্রেমিকের চিঠি লিখছে। যাও এটাকে দিয়ে এসো। নে দোষ, তোর চিঠির উত্তর। তোমার কারণে এখানে আসার উদ্দেশ্য বাদ দিয়ে আমি আজই চলে যাব, কারণ আমাকে প্রেম পত্র দেওয়ার জন্য যা করলে তা তুমি সরাসরি আমাকে সব বলতে পারতে, কিন্তু তুমি ভীত কাপুরুষ বলে সে সাহস তোমার নেই, তাই তোমাকে ভালোবাসার প্রশ্নই আসে না। মা, আজ আমি চলে যাব, কিন্তু প্রতিযোগিতা সব বাদ। আন্টি, আপনি যদি অনুমতি দেন তাহলে 10 মিনিটের জন্য আমি একটু ওর সাথে কথা বলতে চাই। এত অনুমতি কি আছে বাচ্চা? তুমি কথাবার্তা বলে বোঝাপড়া করে নাও। ধন্যবাদ। যা কথা বল। নীলিমা, তুমি আমাকে প্রত্যাখ্যান করলে কেন? এটা কোনো লাভ লেটার হলো? এটা পরে আমার কিছু ফিল হয়নি। কেন, আমি কি দেখতে সুদর্শন নই, শিক্ষিত নই, কিসের কমতি আছে আমার মধ্যে? সবই আছে, কিন্তু তোমাকে দেখে আমার মনে ভালোবাসার ইচ্ছে জাগে না। ছোটবেলা থেকে তোমাকে আমি বউ বানাবো বলে স্বপ্ন দেখেছি, আদর্শ আর ন্যায়নীতি জীবন গড়ে তুলেছি, ধূমপান মদপান কোনো ধরনের বাজে নেশা আমার নেই, তোমাকে ছাড়া কখনো কোনো মেয়ের দিকে নজর দেওয়া তো দূরের কথা, ভুলেও সেই কথা কল্পনাও করতে পারিনি। তুমি আমার বউ হবে জানা সত্ত্বেও কখনো তোমাকে ভালোবাসি তা বলার সাহস করিনি, সেই দাবি নিয়ে তোমাকে স্পর্শ পর্যন্ত করিনি।
আমার হৃদয়ের কথাগুলো বোঝানোর জন্য কখনো তোমার চোখে চোখ রাখতে পারিনি। যেদিন থেকে হাজবেন্ড ওয়াইফ কাকে বলে জেনেছি, সেদিন থেকে তোমাকে এই হৃদয় আপন করে রেখেছি। আমার বউ হলে তোমাকে মাথায় তুলে রাখবো নীলিমা। ওফ, তা আমি জানি। আর তাই তোমার এই আদর্শকে আমি সম্মান করি, সেটা তো ব্যাপার। কিন্তু প্রেমের ব্যাপারে কেউ কি আবেদন করে পায়? প্রেম নিবেদন করতে হলে লাভ লেটার লিখতে হয় না, একটি গোলাপই যথেষ্ট। তোমাকে আমি কেন? পৃথিবীর কোনো মেয়ে ভালোবাসতে পারে না। বাসলে তো তোমার নিয়ম নীতিতে চলতে গিয়ে জীবনে বিসর্জন দিতে হবে। যুগের সাথে তাল মিলিয়ে স্মার্ট বয় হয়ে চলার চেষ্টা করো। বিকজ আই লাইক দিস। ধন্যবাদ নীলিমা। তোমার সময় শেষ হয়ে গেছে। আমি হচ্ছি তোমার বউ আর তুমি হচ্ছ আমার জামাই। প্রেম নিবেদন করতে হলে একটা গোলাপই যথেষ্ট। স্মার্ট বয় নামে কে যেন পাঠিয়েছে। হ্যালো। হ্যালো, কে বলছেন? আই এম আ স্মার্ট বয়। স্মার্ট বয়? ইয়েস, তোমার মনের মানুষ। বলো। তা জানার আগে আপনি পরিচয়টা বলুন। কে আপনি? কেন ফুল পাঠিয়েছেন? গোলাপগুলো কেমন লাগছে? কাউকে প্রেম নিবেদন করতে হলে লাল গোলাপ দিতে হয়, তাই একটি নয় হাজার গোলাপ পাঠালাম। এই গোলাপের চেয়ে তুমি আমার কাছে অনেক বেশি সুন্দর। তোমার কাছে গোলাপরাও হার মানে, বিশ্বাস না হলে তাকিয়ে দেখো। তুমি যদি তোমার চাইতে ওদেরকে বেশি সুন্দর মনে করো তাহলে ওরা আত্মহত্যা করবে। বিশ্বাস না হলে তাকিয়ে দেখো। আমি জানি, আমি ছাড়া তোমার ওই হাসি ভরা ঠোঁটে আদর করার কেউ নেই। আমার কথা শুনে তোমার রাগ হচ্ছে, কিন্তু আমাকে দেখার পর ঠিকই তুমি আমাকে বুকে টেনে নেবে। আমি আজ বিকেল 4টায় কিউট পার্কে তোমার অপেক্ষায় থাকবো। তুমি চলে এসো, যদি মন না চায় এসো না। মনে রেখো, বিকেল 4টা। বাই। হ্যালো, হ্যালো, শুনুন আপনি। স্বপ্ন মনে হচ্ছে? তোমার স্বপ্ন পূরণ করার জন্যই আনস্মার্ট বেস্ট স্টুডেন্ট বর্ষা চৌধুরী এখন স্মার্ট বয় হয়ে দাঁড়িয়েছে। নীলিমা, মানুষ পারে না এমন কিছু নেই। গতকাল তুমি বলেছ আমাকে দেখে তোমার প্রেম জাগে না, সেই দুঃখে আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু যখন ভাবলাম প্রেমের কাছে পরাজিত হয়ে আমি মহাপাপের কাজ করছি, তখন প্রেমকে জয় করার আশায় তোমার আমার মনের মতো করে নিজেকে সাজিয়েছি। এখন থেকে তোমার মনের চাওয়া পাওয়া পূরণ করার জন্য আমাকে যা করতে বলবে আমি তাই করব। বাদশা? হ্যাঁ নীলিমা।
আমার ভালোবাসার আকাশের বুকে তুমি নীল হয়ে জড়িয়ে থাকবে।
হবে নাকি? হ্যাঁ, যাতে চোখ খুলে সাথে সাথে সারপ্রাইজটা তুমি দেখতে পাও। চলো না ভাইয়া, চলো আস্তে আস্তে, চোখ আস্তে আস্তে একটা খুলবো। এত সব আয়োজন কে করেছে? আমি। সবাইকে দাওয়াত দিই, নিজ হাতে সব সাজিয়েছি। মুচির নজর পায়ে, মুসল্লির নজর কপালে, আর টাইগার টগরের নজর শত্রুর জানে। সামান্য ব্রেক বারের জন্য আমার টিটি কোম্পানির নামে মামলা করে তুমি আমার সাথে সেই শত্রুতার খেলা শুরু করেছ। আমার ভালো থাকার পথ বন্ধ করে দিয়ে বেশ আনন্দই আছো। যদি সারা জীবনীভাবে আনন্দে থাকতে চাও, তাহলে আগামীকালের মধ্যে মামলা তুলে নিয়ে আমার সাথে ঝামেলা মিটিয়ে ফেলবে। আসি, কথা যেন না হয় বাসি। বাবা আমার, তোর কিছু হলে আমি বাঁচবো না, আর তাই কালকের মধ্যেই তুই মামলা তুলে নিবি। না, বেস্ট স্টুডেন্ট বাদশা চৌধুরী কখনো কারো অন্যের সাথে আপোষ করেনি, করবেও না। বাদশা, ঠিক বলিনি? হ্যাঁ, একদম ঠিক কথা। না না, নীলিমা এলাকার মেয়ে হলেও রায়হান ভাইয়ের বদলির কারণে ছোটবেলায় চলে যাবার পর বড় হয়ে ফিরে এসেছে, মাত্র কমাস হলো, তাই এখনো জানতে পারেনি এলাকার কে ভালো আর কে মন্দ। কিন্তু আমরা সবাই জানি টাইগার টগর একটা মানুষরূপী শয়তান। আর আপনার ছেলে নীতিবান, তাই আমার বিশ্বাস ওর ন্যায়নীতির কাছে ওই শয়তানদের পরাজয় হবে, যেমন আমি পরাজিত হয়েছি ওর ভালোবাসার কাছে। আর আমিও গর্বিত আমার হবু জামাতাকে নিয়ে। উপস্থিত সম্মানিত অতিথিগণ, আপনারা জেনে খুশি হবেন যে দীর্ঘ 12 বছর পূর্বে আমার আপন ছোট ভাই সমতুল্য এই সাজ্জাদ চৌধুরীর ছেলে বাদশা চৌধুরীকে আমার মেয়ের জামাই করার ওয়াদায় ওয়াদাবদ্ধ ছিলাম। তাই সেই ওয়াদা পূরণের লক্ষ্যে আগামী শুক্রবার বা জুম্মা বাদশা ও নীলিমার বিয়ের দিন চূড়ান্ত করলাম।